আমরা কোন জায়গায় আছি, লোকেশনটা কোথায় এটা জানেন? ছাতক, ছাতকের বাজার থেকে দূরে, নামটা বলতে পারেন না। আমরা এখানে একটা জায়গায় নামছি, এটা ছাতক শহর থেকে অনেক দূরে, অনেক দূরে, ঠিক এক্স্যাক্টলি বলা যাচ্ছে না আসলে যে কোথায় লোকেশনটা। যতটুকু জানলাম যে এই অঞ্চলে মোটামুটি ঘরের ছাদ পর্যন্ত, টিনের চাল পর্যন্ত পানি ছিল। আসসালামু আলাইকুম, একটু জায়গা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, কিছু এলাকায় পানি বাড়তেছে। আর পানি নাম যে এলাকাগুলোতে পানি নামতেছে সেই এলাকাতে ত্রাণ পৌঁছানোটা আরও কঠিন হয়ে যাচ্ছে। কেমন আগে নৌকা দিয়ে এই বাড়িগুলোতে, যে এই বাড়িঘরগুলোতে নৌকা দিয়ে চলে আসা যেত। ভিতরে আরও করুণ অবস্থা, আসলে সব জায়গায় নেটওয়ার্ক অ্যাভেলেবেল না। আপনি এখানকার, এখানে পানি কতটুকু উঠছিল? মানে ঘরের উপরে 3 ফিট ছিল, 3 ফিট উঁচু ছিল। এলাকার নাম কি এটা? রাজেন্দ্রপুর, রাজেনপুর, ছাতক। কিছু এলাকায় এখনো পানি বাড়তেছে। ইনশাল্লাহ আপনারা যে অনুদানের হাত বাড়ি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং আপনাদের দেওয়া আমানত নিয়ে, আমি জামশেদ মজুমদার চেষ্টা করতেছি যে এটা পৌঁছে দেওয়ার জন্য যতটুকু আমি থেকে সম্ভব। এক একটা নৌকা এক এক দিকে যাবে, তাহলে কাজ দ্রুত হবে। যেহেতু এখানে পেঁয়াজ আছে, আমার কথা বলছেন, পেঁয়াজ আছে, আলু আছে, পচনশীল, এটা যত দ্রুত বিলি করে দেওয়া যায় তত মানুষের কল্যাণ আছে, বেশি কাজ আসবে ইনশাআল্লাহ। ঠিক সেই লক্ষ্যে মেজর সাইফুল্লাহ আল মামুন সাহেব, উনি ওনার সর্বোত্তম সহায়তা যতটুকু ওনার পক্ষে সম্ভব এবং ওনার টিম সবাই মিলে সর্বোচ্চ সহযোগিতা করতেছে জিনিসটাকে পৌঁছে দিতে। নিডি যারা প্রয়োজন তাদের কাছে দোয়া করবেন সবার জন্য। পানি নামতেছে যেমন এটা ভালো খবর, ঠিক তেমন এদের জীবন আরও কষ্ট সহ হয়ে যাবে। এখন রোগ বিরোগ দেখা দিতে পারে, আল্লাহ হেফাজত করুক। গরু ছাগল মারা গিয়েছে, দুর্গন্ধ চতুর্দিক থেকে। যেমন আমরা একটা গরু একটা ছাগল মানে মরা পাইছি, পাশ দিয়ে আসতে প্রচুর গন্ধ। আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক। স্যার একটা বাইছি আলহামদুলিল্লাহ, কিছু জিনে ওটাও খুশি। এখানে বুঝার চেষ্টা করছি যে 13টা ঘর আছে টোটাল, মানে আপনি বুঝেছেন মানে নদীর আশপাশ এলাকার গ্রামগুলোতে 12টা 15টার বেশি ফ্যামিলি আমরা দেখি উনি। এক একটা গ্রামে 100টা যদি পরিবার থাকে সেক্ষেত্রে ওই যে আটি বলে পাড়া বলে, একটা পাড়ায় 20টা 22টা 25টা পাওয়া যায়, একটা পুরো গ্রামে 100টা ঘর পাওয়া যায়। এর মধ্যে আবার কিছু কিছু খুবই ছোট, মানে এটা আপনি যখন পানি এত পরিমাণ ছিল তখন বুঝো যায় না যে এটার ভিতরে 15টা 20টা ঘর আছে। মানে যখন পানি এখান থেকে আরো 4 ফুট 5 ফুট ঘুরে, যে গাছগুলো দেখেন, এই যে গাছগুলো
ওখানে পানি কোথায় ছিল, পানি কোথায় ছিল, তো সে অনুযায়ী দেখা যাচ্ছে যে এইখানে যে 15টা ফ্যামিলি আছে এটাও বোঝা মুশকিল হয়ে যায়। আর আপনাদের মধ্যে সামর্থ্যবান যারা তারা চেষ্টা করবেন, যারা দূরে সামর্থ্য দিচ্ছে টিকে থাকতে পারবেন, চেষ্টা করবেন যদি আপনি যদি সামর্থ্যবান হন আমি আর দূরে টিকে যান, আল্লাহ সবাইকে দিয়ে দুজন ছেলে আলাদা ভিন্ন, তাহলে তো ওনাকে একটা দেওয়া উচিত না? মোট তিন ছেলে নাকি ওনার? তিন ছেলে, একটা পরিবারে একজন, দুইজনে পাইছে, বিদ্যুৎ নাই এখন না, কতদিন সব দিকে চলে স্যার, এখানে কাজ চলতেছে, কাজ চলতেছে, আপনার আমরা সবাই লিড দিব, মেজর কি বলবে? আর বাকি ফরওয়ার্ডে পাঠানো হচ্ছে 3000, দুইটা 2000, একটাতে পানি উঠছে যে, তখন কোথায় ছিলা? কোন পারে? ওই পারে। কিসে ছিলা? কিসের মধ্যে ছিলা? দালান ঘরে। কার স্কুল না কি? কি বাসা বাড়ি? কার বাসা বাড়ি ওটা? আচ্ছা, কয়তলায় ছিলা? দোতলায়। ওইখানে খাইছো? খাবার দাবার দিছে? নিজে খাইছো? কিনা খাইছো? কিনছো কিভাবে? দোকানপাট বন্ধ ছিল না? দোকান খোলা ছিল? মাঝে মাঝে দোকান খোলা ছিল। আচ্ছা, ঠিক আছে। শুনেন, আল্লাহর কাছে চান, আল্লাহ সবাইকে দিতে সক্ষম, আমরা কোন রকমে মানুষে আপনাদের হাতে একটু সহযোগিতা করতেছে, মানুষের পক্ষে যা সক্ষম। সুপরি আপ্যায়ন করতেছে আমরা যখন ওই যে এই থেকে তাহিরপুর গেছিলাম, আর বড় ট্রলার রাতের সন্ধ্যা বলতেছে আসবে না, আমরা যখন এরকম স্পিড বোর্ডে ফেরত আসতে বলতেছি, বলে যে 10,000 টাকা লাগবে, তাহলে আপনাদের আপনাদের দেওয়া যে অনুদান আমার কাছে এসেছে, যদি সেনাবাহিনীর মাধ্যমে সুস্থভাবে কাজটা করানো যায়, সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা সেভ হয়ে যাবে। ধরেন যদি 1,00,000 টাকা 4টা স্পিড বোর্ডের ভাড়া আসে বা 40,000 আসে, সেটা তো আমি অনুদানের টাকা থেকে দিতে হবে, আর এটা কেউ খাবার পাবে না এর বিনিময়ে। সেক্ষেত্রে মাশাআল্লাহ ওনাদের কাছে এভরিথিং অ্যাভেলেবেল, ইভেন ওনারা অনেকে বলতেছে যে স্থানীয় চেয়ারম্যান, ওনারা স্থানীয় চেয়ারম্যান, যে ইনফরমেশন পেয়েছি যে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগটা রাখার কারণ হচ্ছে যে নৌকাগুলো ভাড়া করা যায় অল্পতে,
ধরুন এলাকার চেয়ারম্যান সে জানে কে মাঝি, এটার ভাড়া কত হতে পারে? চেয়ারম্যানে বলে কই যেটা 10,000 সেটা 2,000 হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, মানে রেগুলার নর্মাল যে ভাড়াটা সেটাই ভাড়া হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পানি নামতেছে, এটা ভালো খবর, আল্লাহ কাছে দোয়া করেন পানিটা যতটুকু থাকলে আমাদের জন্য কল্যাণ, আল্লাহ অতটুকুই আমাদের জন্য রাখেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেগুলো ভাইরাল হয়েছে বেশিরভাগ শহরের, এখানে এসে তো আর কেউ তুলে নাই। যেমন আমাদের আমাদের আগ্রাবাদেও পানি উঠে যাবে, মানুষজন পানি নামছে ঠিকই কিন্তু মানুষের কাছে তো খাবার নাই। ধরেন একটা ঘর যদি 10 দিন, একটা দিন মজুর যদি 10 দিন বেকার থাকে, তার ঘরে কি থাকে? এবং যা ছিল তা ধুয়ে নিয়ে চলে গেছে পানিতে বন্যায়। মানুষজনের এই যে মানুষজন হ্যাঁ ওদিক থেকে আবার কেউ মুভ করলে না জি। আচ্ছা আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এতগুলো মানুষ এখানে কিন্তু দিন মজুর খেটে খাওয়া মানুষ, এতগুলো মানুষ গ্রামে থাকারও কথা না, পানি বন্দি হওয়ার কারণে এতগুলো মানুষ আমরা একসাথে দেখতে পাচ্ছি। ভিডিওটা শেয়ার করবেন। সত্যি কথা কি পানি কমছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া করবেন যে অতটুকু পানি অতটুকু রোদ আল্লাহ আমাদেরকে দেখি যতটুকু আমাদের জন্য কল্যাণ। মানুষজন আসলে কাজকর্মহীন একদম, যাদের টুকটাক বিদেশে কেউ আছে তারা মোটামুটি চলতেছে, কিন্তু এখন যে এরিয়াটা আমরা আছি এটা একদম রিমোট এরিয়া। কেমন এই স্পিড বোর্ডে যদি 1 ঘন্টা লাগে আসতে, তাহলে যদি সাধারণ ট্রলার অথবা মোটর চালিত সাধারণ বড় নৌকা নেওয়া হয় 4 থেকে 5 ঘন্টা লেগে যায় এসে পৌঁছাইতে, মানে যেটা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। আমরা এখানে প্রায় 20-25 বা 30 মিনিটের মতো লাগছে হয়তো আসতে, এরকমই তো মনে না আধা ঘন্টার মতো লাগছে না আসতে আমরা, 30-35 মিনিট। আচ্ছা আমরা তো আরও যাচ্ছি ইনশাল্লাহ ভিতরে ভিতরে। আচ্ছা সেটা কিন্তু ওই যে আমরা প্রথম 2 দিন যে নৌকাগুলোতে গেছি ওইগুলো ইঞ্জিন চালিত, কিন্তু সেগুলোতে লেগে যাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। কেমন এখানে আমাদের সঙ্গে আছে মেজর সাইফুল্লাহ আল মামুন সাহেব, তিনি মাশাআল্লাহ ওয়েল ডিসিপ্লিন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে মানুষের আমানতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার কল্যাণ করুন, তার বংশকে কল্যাণ করুন, তার জাতিকে কল্যাণ করুন। আপনারা আমাকে আমানত দিয়েছেন 1,36,00,000 টাকা, কেউ আর টাকা পাঠায়েন না, আমার পক্ষে আর সম্ভব না এটা ব্যয় করা, এটা বহন করা। আমাকে আর আপনারা কেউ কোনো অনুদানের টাকা এখন আর পাঠায়েন না, লাগলে আমি জানাবো। 1,36,00,000 টাকার মধ্যে প্রায় 50,00,000 টাকা সামান্য প্লাস এখন পর্যন্ত আজকের বিতরণ সহকারে হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি আরও 36 টন সিলেটে আসলে টোটাল 100 টন হয়ে যাবে, যার মধ্যে মোটামুটি 70,00,000 টাকা 60-70,00,000 টাকার একটা বাজেট শেষ হয়ে যাবে। বাকিটা ঘরবাড়ি অনেকের নাই, ঘরবাড়ি না থাকার কারণে সেটা আমরা চেষ্টা করতেছি যে পিছনে ক্যামেরা দিয়ে দেন, সেটা আমরা দেখি কীভাবে প্ল্যান করে পুনর্বাসনের কাজটা কীভাবে করা যায়। ওনারা ওদিকে ঘর গুনতে গেছে না মাশাল্লাহ, ইন্ডাস্ট্রি মানে সবগুলো যাচাই বাছাই চেষ্টা, মানুষের সাধ্যের একটা সীমা আছে, ওই সীমাটায় পর্যন্ত আসলে যাওয়া যায়, এরপরে আশা থাকলেও আর যাওয়া যায় না, কিছু করা যাবে থাকে না। মেজর আপনারা এখানে কাজটা কীভাবে মানে সম্পাদন, যে কোনো জায়গায় আপনাদের সেম হচ্ছে না একদম ঘর টর গুনে গুনে? এখন আমাদের এভাবে ঘর গুনে গুনে করতে হচ্ছে, আগে আমরা ঘর গুনতে যেতাম না, ঘর পর্যন্ত দিয়ে পৌঁছাই দিতাম যখন পানি ছিল, পানি ছিল। এখন যেটা হয়েছে যে পানি ঘরের ঘর পর্যন্ত যাচ্ছে না, তো আমাদের তো ম্যান ক্যারি করে প্রত্যেকটা ঘরে যেতে গেলে অনেক সময় লাগে। একটু 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 প্লিজ, এই কারণে আমরা এখন যেটা করতেছি যে একটা জায়গায় গিয়ে বাড়ির লোকদেরকে
একসাথে করছি, ভেরিফাই করাতে যতটুকু আমাদের সাধ্য আছে, সাধ্যের বাইরে তো এটাই বোঝায় যে কেউ যদি বেশি নেয় আর একজনের দম পড়ে যাবে। ওইভাবে তারা তাদের যে সংখ্যাটা, যেমন এখানে তারা 41 পরিবার আছে, টোটাল 55 পরিবার, আমরা এখানে 14টা দিয়ে আসছি, 41 পরিবার এখানে আসছে। এই 41 পরিবারের জন্য আমরা এখন আপনারা যখন পানিটা 4-5 ফিট উপরে ছিল মানুষের, যতক্ষণ পর্যন্ত নৌকা দিয়ে মানুষের ঘর পর্যন্ত যাওয়া গেছে, ওনারা এভরি সিঙ্গেল ঘর ভিজিট করার ওটা মানে ওটার সময় কম লাগছে না, শ্রম কম লাগছে, সময় কম লাগছে, ঘরে ঘরে দিয়ে আসছে। এখন যেহেতু নৌকায় মানে যাওয়ার সুযোগ নাই, পানি নেমে আসতেছে, তো ওনারা এখন যেটা করতেছে কয়টা ঘর আছে ওটা গুনে ফেলতেছে, এবং ঘর অনুযায়ী এখানে আসলে দেখেন ক্রাউড আছে, মানে কেউ যদি চিটারি বাটপারি করবে একজনে দুটা নেবে, আশা করি কনি খাইল কনি খাইবে, কারণ 54 জন লোক যদি 55টা প্যাকেট নিয়ে যায়, যে জনে পায় না সে তো আগুন লাগা দিবে 54 করে। কারণ আমরা বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ, আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি একজন করে আসবেন, নিয়ে যাবেন, এটা খুব মানে সাধ্যের ভিতরে আপাতত, নাহলে এখানে টাইম শেষ হয়ে যাবে। যেহেতু 41টা পরিবার আছে এই গ্রামের, সবাই পরিচিত, কেউ নতুন কেউ না, এটা বস্তি না যে আজকে এখান থেকে একজন আসছে কালকে এখান থেকে একজন আসছে, মোটামুটি সবাই যে মুরব্বী। আপনারা এই গ্রামে কতদিন থেকে আছেন? 12 বছর থেকে। সবাই সবাই গেছেন, একটু খেয়াল রাখেন, মোটামুটি সবাই মোটামুটি ওইভাবে লুটপাট নাই, কেমন মানে শহরের দিকে যেটা হয়, সিটির দিকে যেটা হয় যে একজনে 2-3 বার আসে, গ্রামে এটা হচ্ছে না মাশাআল্লাহ। এটা গ্রামে গ্রামে একটু স্মুথ ডেলিভারি করে, খুশি হয়ে যাবে মানে আমাদের এখানে আসবে, আমরা 4টা স্পিডবোর্ড এসেছি, 3টার মধ্যে ট্রান্স, 1টার মধ্যে আমরা এসেছি, দুইটাতে খালি, এ দুইটাতে ফ্রি না আর নাই, আরেকটা আরেকটা এবং আমি যেটা বলছি যে আমার কাছে কেউ আর আপাতত বিকাশ নগদ কোথাও কোনো টাকা পাঠাবেন না,
আমাকে 1,36,00,000 টাকা মানুষের আমানত, আপনাদের আমানত ওদের হাতে পৌঁছে দিতে আমাকে একটু সময় দিন কেমন। 17 জুন থেকে আমি শুরু করেছি, তো এখন পর্যন্ত আর অন্য কোনো কিছু করার কোনো সুযোগ পাইনি। আমার মনে হয় এই মাসটা পুরোটাই লেগে যাবে, আশা করি। দোয়া করবেন এই মাসের মধ্যে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। তারপর একটা বাজেট রাখতে হবে, পুনর্বাসন না কি বলে, মানে আবার নতুন করে ঘর করে দিতে হবে যাদের ঘর চলে গেছে। আমি দুঃখিত, আমি অত ঘুষায় বাংলা বলতে পারতেছি না, বা ওটা আমার অত মানে জ্ঞান নেই ওই বিষয়ে। মানে যাদের ঘর ভাষায় চলে গেছে তাদেরকে আবার নতুন করে ঘর বানিয়ে দেওয়া, যেটাকে পুনর্বাসন বলতেছেন। হ্যাঁ, আর এখানকার কি হয়েছে আপনার? ঘর নিয়ে গেছে, টিনের ঘর, টিনের ঘর ছিল না বেড়ার, টিনের ঘর। কোন সাইডে? নদীর ওই পারে। আপনাদের জন্য ব্যবস্থা আসতেছে, ঘর টর করে দেওয়ার কিছু প্ল্যান ট্যান ওরা নিচ্ছে, ইনশাল্লাহ পাবেন। এরকম কেমন কত পরিবার আছে, মানে যারা যাদের ঘর টর নিয়ে গেছে? আপনার ওদিক দিয়ে আপনার নিয়ে গেছে, আর এদিকে কারো নিছে? এদিকে কারো এখনো হয়নি, ভাঙ্গা ঘর অনেক আছে। আর আপনারটা পুরোটাই নিয়ে গেছে গা? আপনারা কোথায় ছিলেন যখন এই অন্য জায়গায় চলে গেছিলেন? বাজারে, আশ্রয় কেন্দ্রে? ঠিক আছে, ওইখানে শুরুর দিকে খাবার টাবার বরাবর পাইছেন? আল্লাহ সবার জন্য সহজ করে দিন। কয়টা হয়েছে বরাবর এখানে? 41টা। ঠিক আছে, দুইটা করে নিলে আর কখনো আইব না, খেয়ে দুইটা করে নিবেন না। গ্রামের একজন বলতেছে যে 41টা পরিবারের জন্য 41টা প্যাকেট নাম আছে, যদি কেউ দুইটা নেয় এখানে কিন্তু মাইর হবে, মাইর হবে 40 জনে মিলে ওরা মারবে। মানে সিস্টেম মাশাল্লাহ, এটা মানে কি কয় এটা মাশাল্লাহ আছে না ওই টাইপের, মানে মায়ের কিন্তু মানে গ্রামটা মোটামুটি কন্ট্রোল করা যায়, শহরটা একটু উশৃঙ্খল, ঘুরে ঘুরে মানুষ আসে, মানুষ আসে মিথ্যা কথা বলে, আমার পাই নাই নেই। গ্রাম তো সব পরিচিত মানুষ, সবাই ধোকা দিতে পারবে না। হ্যাঁ, যখন 41 জন মানুষ একত্রিত হবে এখানে ধোকা হবে। বাংলাদেশে যেদিন 41 জন মানুষ একত্রিত হবে সেদিন বাংলাদেশে আর আসলে এগুলো লাগবে না দেওয়া, এগুলো বাস্তব কথা। তো এখানে ধোকা হওয়ার সম্ভাবনা হইতে পারে, আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে। তবে 41টা ফ্যামিলি তো যখন 40 জন এক হয়ে একজনও ধোকা দিতে চাইবে তখন পারবে, কিন্তু বাংলাদেশে 3 জন এক হওয়া অনেক কঠিন। কামাল কাকাকে পাইছি আমরা এখানে।
উনি এই এই গ্রামের প্রত্যেকটা ঘর মাশাআল্লাহ একজন না একজনকে চিনেন। সো আমরা ওনাকে যাইতো এভাবেই আসলে কার্যক্রমটা সহজ করা যায়। এ ডাবল আসবেন না, ডাবল আসেন না। সিরিয়াল নষ্ট হয়ে গেছে, সামনে যান সামনে যান, একজনকে বের করে দেওয়া উচিত একজন একজন করে দিয়ে। প্রত্যেকটা প্যাকেজে 12 কেজি করে আছে, এটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি একটা খুব বেশি তো না পারলো একদম কম না মাঝারি সাইজের একটা প্যাকেজ করতে, যাতে আমরা চাল আর আলুদের পরিমাণ সবচেয়ে বেশি দিয়েছি, 5 কেজি চাল 3 কেজি আলু। সো দে ক্যান সারভাইভ আ ফিউ ডেজ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা। আল্লাহ সালাম আলাইহি না না দিই নাই নিয়ে গেছো তো আপনি, নিছেন তো আপনি তো নিছেন, আপনি নিছেন তো, আপনি নিছেন তো, ভিডিও আছে কিন্তু। ভাইগুলো উঠান 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 উঠান, এখানে আর কেউ নাই। আপনার ওদিকে যাবে তো, আপনি সর্দার? কামাল না, কামাল সর্দারের কাছে 2 প্যাকেট দিয়ে যাচ্ছি, কেউ উপস্থিত নাই। নাম কি? রহিমউদ্দিন। উপস্থিত নাই, দুইজনের মাল কামাল সাহেবের কাছে দিয়ে গেছি। আসসালামু আলাইকুম। মানুষের ঘর বাড়ি আপনার পানি এসেছে কোথায় ছিলেন? বাজারে, বাজারে চলে গেছে, বাজারে পানি আসছে তেমন। আচ্ছা বাজারে দোতলা না, একতলা পানিতে পড়ে গেছে না? আমরা সামনে যাচ্ছি।
আস্তে উঠে যেতে হবে। جزاكم الله خير يا اخواني, الله تقبل, الله تقبل صدقاتكم, والله الله يحفظ عسكري, عسكري البنغالي يا بنغلاديشي, الله يحفظنا ويحفظه ويحفظكم ويحفظهم يا اخواني, الله تقبل صدقاتكم, الله تقبل صدقاتكم يا اخواني, كلكم من كل مكان انتم ترسل المال, والحمد لله حنا الان جاء في ايش اسمها القاريه, وحنا ندفع كله باكيج, يعني 5 كيلو روز, 3 كيلو بطاطس, 1 كيلو عدس, 1 كيلو بصل, 1 كيلو ملح, 1 لتر زيت, والصابون واحده, كله 7 اغراض. والله الحمد لله, الله الله تقبل صدقاتكم يا اخواني, আল্লাহ তাকাব্বাল সাদাকাতুকুম। আমাকে কেউ আর টাকা ঢুকা পাঠায় না, আমি বারবার বলে দিচ্ছি প্লিজ, আমার লাগলে আমি বলবো, আমি যখন পরবর্তীতে সব দিয়ে যদি সক্ষম হই আসতে পারি ইনশাল্লাহ বলবো। আর দোয়া করেন আল্লাহ যাতে এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার দেয়, কেন ত্রাণ দেবো আমরা, আল্লাহ আমাদের সবাইকে সঠিক হালাল রুজিক বরকতময় রুজিক দান করুন। আসসালামু আলাইকুম।